দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছে দর্শক, নিয়মিত মুক্তি পাচ্ছে সিনেমা, সুবাতাস বইছে ইন্ডাস্ট্রির আকাশে। ঢাকায় সিনেমার এই সুবাতাসের মাঝেও হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে নতুন সিনেমার নির্মাণের সংখ্যা। তবে থেমে নেই শিল্পীরা, দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও ব্যস্ততা বাড়ছে অনেকের। ২০১৭ সালে কলকাতার ককপিট সিনেমায় প্রথমবার অভিনয় করেছিলেন রোশান, সেখানে তার সহশিল্পী ছিলেন দেব। পাঁচ বছর পর আবারও কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন, তবে এখনই এ বিষয়ে বিশদ কিছু বলতে চান না তিনি। জানা গেছে, রোশান যে সিনেমাটিতে অভিনয় করবেন সেটি পরিচালনা করছেন অর্ক সিনহা, সিনেমার নাম মির্জাফর। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় যুক্ত হয়েছেন নীরব। স্পর্শ নামে সিনেমাটির পরিচালক বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। নীরবের বিপরীতে থাকবেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রযোজনা সংস্থা অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মাণ করা হবে স্পর্শ। এই মাসের শেষ থেকে শুরু হবে শুটিং। কলকাতায় বিবাহ অভিযান টু সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমাটি প্রযোজনা করছে SVF, পরিচালনায় সৌমিক হালদার। ২০১৯ সালে মুক্তি পাওয়া বিবাহ অভিযানের প্রথম পর্বেও ছিলেন নুসরাত ফারিয়া। বিবাহ অভিযানের সেটে ঢুকলে একটা মনে হয় যে থাকে না যে বাচ্চা কাচ্চাদের মেলায় ছেড়ে দিলে যেরকম, কারণ এত বড় কাস্ট অ্যান্ড ক্রু আর সবাই এত মানে স্ক্রিপ্টে তো ফানস অ্যান্ড জোকস আছেই, বাট এটা ছাড়াও বিহাইন্ড দ্য সিনে মানুষ এত বেশি একজন একজনের লেগ পুল করতে থাকে, সো ইট ইজ আ ফ্যান্টাস্টিক সেট। এদিকে ঢালিউডের নতুন প্রজন্মের চিত্রনায়ক সিয়ামের গল্পে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা। মুখ্য চরিত্রে সিয়ামের সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূজা, আয়ুষী তালুকদার। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি প্রথমে সায়ন্তন ঘোষালের পরিচালনা করার কথা থাকলেও এখন পরিচালনার দায়িত্ব রাজা চন্দের ওপর, প্রযোজনায় শ্যাম সুন্দর দে। আগামী বছর জানুয়ারিতেই শুটিং শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন একটা ডেটে ফিক্স হতে পেরেছি, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জানুয়ারিতে কাজ শুরু করবো ইনশাল্লাহ, এবং নতুন বছরের প্রথম প্রজেক্ট হতে যাচ্ছে এটা। আগামী ডিসেম্বরে কলকাতা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনের। অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী সিনেমাটি মুক্তি পাবে 2 ডিসেম্বর। ফারিন ছাড়াও অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। পিছিয়ে নেই চিত্রনায়িকা ববিও। সম্প্রতি দুটি যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুটি সিনেমায় বানাচ্ছেন কলকাতার নির্মাতা MN রাজ। একটি সিনেমায় ববির বিপরীতে থাকছেন অঙ্কুশ। এছাড়া কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত OCD, অর্থাঙ্গিনী, ভূতপরি, কালান্তর ও পুতুল নাচের ইতিকথা। কয়েকদিন আগে হুব্বা সিনেমার শুটিং শেষ করেছেন মোশাররফ করিম। এটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক প্রাপ্ত বসু। এতে মোশাররফ করিমের সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু সহ অনেকেই। শুধু সিনেমা নয়, OTT প্ল্যাটফর্মেও পশ্চিমবঙ্গে কাজের সংখ্যা বাড়ছে দেশীয় শিল্পীদের। পশ্চিমবঙ্গের OTT-তে ঢাকার শিল্পীদের কদর বেড়েছে। কন্টেন্টের লড়াইয়ে টলিউডকে রীতিমতো টক্কর দিচ্ছে তারা। ভাবনা, গল্প, পরিবেশন সর্বোপরি নতুন কিছু করার অঙ্গীকারে আপাতত ওপার বাংলাতেও নজর দিচ্ছে এদেশের অভিনেতা অভিনেত্রীরা। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।